বন্ধু অকল আপনি যদি ইন্টারনেটে ট্রেড করে আছে আর ট্রেডিং সফল হব পৰা নাই, তার কারণ কি? আজির ভিডিওটি মই আলোচনা করবলে গৈ আছো। সো ইয়াতে মই পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্টস বা মই মিস্টেক আপনার লগত শেয়ার করবলে গৈ আছো, সেইকিটা যদি এভয়েড করে চলে তেতিয়াহলে মই এসিওরেন্স দি কব পাৰো আপনি এজন সফল ইন্টারনেট ট্রেডার হব পাৰিব। আর এই ভিডিওটোত মূল ইন্টারনেট ট্রেডিং সেটআপ কেনেকুৱা, মই কেনেদৰে ইন্টারনেট ট্রেড কৰো, সেইখিনিও মই ভিডিওটোৰ শেষত আলোচনা কৰিম। সো গতিকে ভিডিওটো একদম লাষ্টলৈকে চাব আৰু একদম স্কিপ নকৰাকৈ চাব, বহুতখিনি মিনিংফুল ইনফৰমেশ্যন পাব। সো বন্ধুসকল, মোৰ নাম ৰাজীৱ এল পি ৰয়, মই এজন শেয়াৰ মার্কেট কোচ হয়, অথৰ আৰু ইউটিউবাৰ হয়। মই এতিয়ালৈকে মোৰ দেন 3500 ষ্টুডেণ্টক ট্ৰেইন কৰাইছোঁ কেনেকৈ ট্ৰেড কৰিব লাগে, আৰু মই ইণ্ডিয়ান ষ্টক মাৰ্কেটৰ ওপৰত 3খন কিতাপ লিখিছোঁ আৰু এখন কিতাপ লিখি আছোঁ, তা ভাগৱত গীতা অফ অপচন ট্ৰেডিং। সো যিয়ে নহওক, যদি আপুনি প্ৰথমবাৰৰ বাবে আমাৰ চেনেলটো চাই আছে দেন প্লিজ ছাবস্ক্রাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো দবাবলৈ নেপাহৰিব। সো বলক তেতিয়াহ'লে সময় নষ্ট নকৰি পেলাই জানি লওঁ কোনকেইটা মিষ্টেক্স আমি সদায় এৰি চলিব লাগিব বা এভয়েড কৰিব লাগিব। সো নাম্বাৰ ওৱান মিষ্টেক, ট্ৰেড প্লান ফলো নকৰা। বেঞ্জামিন ফ্ৰেংকলিনে কৈছে, ইফ ইউ ফেইল টু প্লান ইউ আৰ প্লেনিং টু ফেইল। আপুনি যদি প্লেন ভালকৈ নকৰে কিবা এটা কাম কৰাৰ আগত, তেতিয়াহ'লে ডেফিনেটলি আপুনি প্লেন কৰি আছে আপুনি ফেইল কৰিব বুলি, হয়নে নাই? আৰু ইয়াত মই প্লেন মানে কেনেকুৱা ট্ৰেডিং ষ্ট্ৰেটেজিৰ কথা নাই কোৱা, ষ্ট্ৰেটেজিটো থাকিব, ডেট ইজ পাৰ্ট অফ ট্ৰেডিং। যেনেকৈ ছুপাৰ ট্ৰেণ্ড ষ্ট্ৰেটেজি কওক বা গেপ ষ্ট্ৰেটেজি কওক বা পেটাৰ্ণ ষ্ট্ৰেটেজি কওক, যিকোনো ধৰণৰ ষ্ট্ৰেটেজি হ'ব পাৰে, তাৰ লগতে আপুনি এটা কমপ্লিট প্লান বনাব লাগিব। যেনেকৈ মই কোনটো সময়ত মাৰ্কেটত এণ্ট্ৰি কৰিম, মোৰ ষ্টপ লছ কিমানখিনি হ'ব লাগিব, মানে মই কিমানখিনি ৰিস্ক ল'ব লাগিব, এটা ট্ৰেডত মই কিমানখিনি কেপিটেল এলোকেট কৰিম। যেনেকৈ মোৰ যদি টোটেল 5 লাখৰ কেপিটেল থাকে, গোটেইখিনি পইচাই কি মই এটা ট্ৰেডতে ভৰাই দিম নে এইটো ভাগ ভাগ কৰি দিম। সো এই সব বস্তুবিলাক আপনি প্রি প্লান কৰিব লাগিব, ঠিক আছে? ট্রেড এটাত সোমোৱাৰ পিছত এন্ট্রি আৰু এক্সিটৰ বিষয়ে ভাবিব নালাগে, সব বস্তু একদম প্রি প্লান হ'ব লাগিব আৰু একদম ইমোশনলেস হ'ব লাগিব। আপুনি এটা মেশিনৰ নিচিনাকৈ কাম কৰিব লাগিব, ঠিক আছে? যদি আপোনাৰ টোটেল 5 লাখৰ কেপিটেল থাকে, তেতিয়াহ'লে আপুনি 5টা ট্রেড ল'ব পাৰে, 1 লাখ 1 লাখকে বেলেগ বেলেগকে 5টা ট্রেড ল'ব পাৰে। মই এক্সাম্পল এটা দিছোঁ, ঠিক আছে? তো মই জেনেৰেলি 2টা বা 3টাতকৈ বেছি ট্ৰেড নলওঁ দিনটোত। সো সেইটো মেক্সিমাম, তাতে প্ৰফিট পালোঁ পালোঁ, নহ'লে মই দিনটোৰ কাৰণে তাতে সামৰি লওঁ, ঠিক আছে? আৰু মই যে টেলিগ্ৰাম চেনেলটোত কলবিলাক দিওঁ, তাতে মই পাৰ্টিকুলাৰ কিন্তু লেভেল দিওঁ যে এই লেভেলটো ব্ৰেক হোৱাৰ পিছতে আপুনি ইটাৰ বাই কৰিব নহ'লে চেল কৰিব। সেইটো লেভেল পোৱাৰ আগতে আপুনি যদি এণ্ট্ৰি কৰিছে, তেতিয়াহ'লে মেক্সিমাম চান্স আছে, মোৰ দেন 90% চান্স আছে আপুনি তাত পইচা কমাব নোৱাৰে। গতিকে লেভেলটো আপুনি সদায় ফ'ল' কৰিব লাগিব। মই লেভেলটো কিহৰ কাৰণে দিওঁ? কাৰণ তাত হয় ছাপৰ্ট আছে নহ'লে ৰেজিষ্টেঞ্চ আছে। চ' যেতিয়া সেই লেভেলটো ব্ৰেক কৰিব, তাৰ পিছতে ষ্টকটোৱে মুভমেণ্ট দেখাব, ঠিক আছে? গতিকে লেভেলটো যেতিয়ালৈকে ব্ৰিজ নহয়, ভাঙি নাযায়, তেতিয়ালৈকে আপুনি তাত এণ্ট্ৰি নকৰিব। চ' যিয়ে নহওক, এইটো হ'ল ট্ৰেডিং প্লান। দেন নাম্বাৰ টু, নট ফলোয়িং দ্য ব্ৰডাৰ মাৰ্কেট ট্ৰেণ্ড। ব্ৰডাৰ মাৰ্কেট মানে নিফটি, চেঞ্চেক্স বা বেংক নিফটি। সো মাৰ্কেট যদি বুলিছ হৈ আছে, আপুনি লং চাইডত ট্ৰেড কৰিব লাগিব, আৰু যদি মাৰ্কেট বেয়াৰিছ হৈ আছে, আপুনি শ্বৰ্ট চাইডত ট্ৰেড কৰিব লাগে, কেতিয়াও উল্টাটো কৰিব নালাগে। কিন্তু হাঁ, আপুনি উল্টাটো কৰিব পাৰে যদি ধৰি লওক মাৰ্কেট আজি বেয়াৰিছ হৈ আছে, কিন্তু পাৰ্টিকুলাৰ এটা ছাপৰ্ট লেভেলত আহি তাৰপৰা বাউন্স কৰা আৰম্ভ কৰিলে, তেতিয়া আপুনি চাব কোনবিলাক ষ্টক আজি বহুত বুলিছ হৈ আছে বা বুলিছ মোমেণ্টাম দেখাই আছে, সেইবিলাকত আপুনি লং ট্ৰেড ল'ব পাৰে। কিন্তু সেইবিলাক এক্সেপশ্যনেল, জেনেৰেলি আপুনি সদায় ব্ৰডাৰ মাৰ্কেটটো ফ'ল' কৰিয়ে ট্ৰেড কৰিব লাগে, ঠিক আছে? দেন নাম্বাৰ থাৰ্ড, বহুত ইম্পৰ্টেণ্ট হয়, ৰিস্ক মেনেজমেণ্ট। রিস্ক ম্যানেজমেন্ট মানে আপনি সদায় এটা পার্টিকুলার রিস্ক রেওয়ার্ড ফলো করবই লাগবে। রিস্ক রেওয়ার্ডটো মই ভালকে বুঝাই দিছো ভিডিও এটা বনায় পেলায়, আপনি যদি সেইটো নাই চাওয়া এতিয়াও গৈ চাব পাৰে, মই লিংকটো উপর দি দিম, আপনি তাত গৈ পেলায় ভিডিওটো চাব। এবার সদায় রিস্ক ম্যানেজমেন্ট করবই লাগবে,
আৰু মার্কেটত মই এটা সিক্রেট কথা কওঁ, রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য অনলি কি। আপনি যদি ভালদরে রিস্ক ম্যানেজমেন্ট কৰিব জানিছে তেতিয়াহলে আপনি সাকসেসফুল হবই। আৰু যিমানে আপনার প্রেডিকশন ভাল নহওক কিয়, যদি রিস্ক ম্যানেজমেন্ট নাই করা তেতিয়াহলে মই গ্যারান্টি দি কব পাৰো আপনি ফেইল কৰিবই, দ্যাট ইজ ফর শিওর। ঠিক আছে, গতিকে রিস্ক ম্যানেজমেন্টটো ভালদরে শিকিব লাগিব, কেনেদরে কৰিব লাগে। দেন নাম্বার ফোর্থ, স্টপ লস, নট ফলোয়িং আ প্রপার স্টপ লস। তো কিছুমানে কি করে, মার্কেট উপরলে গৈ আছে, বাই কৰি দিলে আৰু স্টপ লস নাই লগোৱা, ভাবে যে মোৰ প্রেডিকশন সদায় সঁচা হব, আৰু ইহঁতৰ সেইটো ইগো হয় যে মোৰ এনালাইসিস কেতিয়াও ভুল হব নোৱাৰে, গতিকে ইহঁতে স্টপ লস নলগায়। কিন্তু মার্কেট তো মার্কেট হয়, নোবডি ক্যান গ্যারান্টি ইট, হয় নে নাই? মার্কেটৰ বিষয়ে কোনেও 100% একুরেটলি প্রেডিক্ট কৰিব নোৱাৰে, গতিকে প্রেডিকশন ভুল হব পাৰে, সেই কারণে আপনি স্টপ লস লগাব লাগিব। যদি মার্কেট রিভার্সেল দেখাইছে তেতিয়াহলে আপনি খুব কম স্টপ লস এটা লগাই পেলায়, কম লস লৈ পেলায় তারপরা ওলাই আহিব লাগে। আৰু আপনি যদি স্টপ লস নলগায়, আপনি কন্টিনিউ 10টা ট্রেড করলে তাত প্রফিট পাইছে, 10টা ট্রেডতে প্রফিট পাইছে, কিন্তু যদি এটাত আপনি স্টপ লস নাই লগোৱা আৰু সেইটো বহুত তললে নামি গল, 10 দিনের যোনখিনি প্রফিট এটা ট্রেডিংতে সব গুছি যাব পারে। গতিকে স্টপ লস ইজ মাস্ট, একদম কানত ধরে পেলায় আপনি মনত রাখব যে স্টপ লস লগাবই লাগিব। আপনি লগাই পেলায় নথলেও মনে মনে ভাবি থব যে এইটো লেভেলৰ তলত আহিলে মই মার্কেটৰ পৰা ওলাই যাম। ঠিক আছে, এণ্ড ফিফথ, লাস্ট বাট নট দ্য লিষ্ট, ওভার ট্রেডিং। ওভার ট্রেড কেতিয়াও কৰিব নালাগে। আপনি দিনটোৰ ভিতৰত 3টা বা 4টা ট্রেড কৰক বা 2টাই কৰক, কিন্তু তাতকে বেছি কৰিব নালাগে। আপনি হয়তো লস খাইছে সেইটো কাৰণে ভাবিছে যে মই লসটো রিকভার কৰোঁ, তার কারণে কি করে বহুতে ওভার ট্রেড করে, সেইটুক রিভেঞ্জ ট্রেডিং বলি কয়। আর রিভেঞ্জ ট্রেডিং বিলাক জেনারেলি ইমোশনাল হয়, ইয়াতে আপনি একদম ইমোশনাল হব নালাগিব, মেশিনের নিচিনাকে কাম করব লাগিব। যোনটো আপনার স্ট্র্যাটেজি সেইটো স্ট্রিক্টলি ফলো করব, তাতে আপনি প্রফিট পালে পালে, নাপালে নাই। আর সদায়তো আপনার এনেকুৱা নহব যে মই প্রফিটে কমাই থাকিম, কেতিয়াবা আপনার লসও হব, সো সেইটো আপনি একসেপ্ট করবই লাগিব। ঠিক আছে, মার্কেটত কোনেও সদায় পয়সা আয় করে না থাকে, কনসিস্টেন্টলি আয় করে না থাকে, কেতিয়াবা লস হয় কেতিয়াবা প্রফিট হয়, কিন্তু এভারেজ নেট আপনার প্রফিট থাকিব লাগিব মাহটোর শেষত বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি, আপনি যাতে একটা পজিটিভ অ্যামাউন্টত থাকে। সো সেইখিনি যদি থাকে দ্যাটস মোর দেন এনাফ। ঠিক আছে, আর আপনি কেতিয়াও ওভার ট্রেড করব নালাগে। যদি আপনি 2টা বা 3টা ট্রেড করেছে তাতে প্রফিট নাই পাওয়া, তেতিয়াহলে সিদিনার কারণে আপনি তারপরা ওলাই হোক, মার্কেটেরপরা ওলাই হোক, আপনার ট্রেডিং ডেস্কেরপরা ওলাই হোক, কম্পিউটারটো শাট ডাউন করে দিও। ঠিক আছে, আর ইয়াতে আপনি একদম স্ট্রিক্টলি ফলো করব লাগিব, ইমোশনলেস হব লাগিব। সো এইখিনিয়ে মিস্টেক, এইখিনি আপনি সদায় এড়াই চলিব লাগিব। আর ইয়াতে মই কইতো মই কেনেকে ট্রেড করো, মই দিনটোত 2টা বা 3টাতকৈ বেছি ইন্টারট্রেড ট্রেড নকৰোঁ, আৰু সেইটো মই ম্যাক্সিমাম কৈছোঁ, কেতিয়াবা মই ট্রেডও নকৰোঁ। যদি স্টক বিচাৰি নাপাওঁ, ভাল মুভমেন্ট নাই দেখুৱা, তেতিয়াহলে মই সিদিনা ট্রেডে নকৰোঁ। ঠিক আছে, সেইখিনি কন্ট্রোল মোৰ আছে, সেইখিনি কন্ট্রোল এদিনতে অহা নাই, মই বহুত দিন প্র্যাকটিস কৰিছোঁ, আৰু মই আগতে বহুত ওভার ট্রেডিংও কৰিছিলোঁ, সেইবিলাক মোৰ মিষ্টেক হয়, পিছত মই লাহে লাহে গম পাইছোঁ, কিন্তু সেইবিলাক মই এতিয়া একদম স্ট্রিক্টলি ফলো করো, একদম ইমোশনলেস। যোনটো মই স্টপ লস থিরাং করেছো সেইটো অহার লগে মই মার্কেটৰ পৰা ওলাই যাওঁ। আৰু মোৰ কেতিয়াবা এনেকুৱা হয়, এদিন নহয় 2-3 দিন কন্টিনিউয়াস মই লসত থাকো, তেতিয়াও মই একদম রিগ্রেট নকৰোঁ। অবভিয়াসলি অলপমান তো বেয়া লাগিব, কিন্তু সেইখিনি কন্ট্রোল মোৰ আছে, মই কেতিয়াও ইমোশনেল হৈ পেলাই ওভার ট্রেড নকৰোঁ। মই যোনটো ভাবি থৈছোঁ 2টা, মই প্রিফার কৰোঁ 2টা ট্রেড লওঁ, তাতকৈ বেছি কেতিয়াও ট্রেড নলওঁ। ঠিক আছে, আৰু মই যে 2টা ট্রেড লওঁ বুলি কলোঁ না, 2টা ট্রেড মই কেতিয়াবা চাইমালটেনিয়াছলিও লওঁ। চাইমালটেনিয়াছলি মানে কি, ট্রেডিং সিগনেল জেনেৰেট হৈছে 2টা ষ্টকত, মই দুইফালে 50-50% কৰি পেলাই পইচাখিনি ভগাই দি পেলাই 2টাতে অৰ্ডাৰ প্লেচ কৰি থৈ দিওঁ,
কেতিয়াবা এটা এক্সিকিউট হয় কেতিয়াবা এটা নহয় কেতিয়াবা দুইটা এক্সিকিউট হয় কিন্তু দুটা সাইমালটেনিয়াসলি দুটা লং আৰু তাতকৈ বেছি নলং তাতকৈ বেছি ললে কি প্ৰবলেম হ'ব পাৰে প্ৰফিট বুকিংৰ সময়ত প্ৰবলেম হ'ব আপুনি কোনটো সম্ভালিব এটা ট্ৰেড কৰি আছে এইটো এইপিনে টাৰ্গেট হিট কৰিছে এইটোত আপোনাৰ হয়তো দুই নম্বৰ টাৰ্গেট হিট হৈছে চ' গতিকে সেইবিলাক মেইনটেইন কৰিবলৈ অলপ দিগদাৰ চ' দুটাতকৈ বেছি চাইমাল্টেনিয়াছলি ট্ৰেড কৰিব নালাগে আৰু মই দিনটোত দুটাতকৈ বেছি ট্ৰেডে নকৰোঁ ঠিক আছে চ' এইখিনিয়ে মোৰ ট্ৰেড ছেটআপ আপুনি বেলেগ ছেটআপো বনাব পাৰে আপুনি লাহে লাহে প্ৰেক্টিছ কৰি থাকক এদিন দুদিনত মানুহৰ হেবিটটো চেঞ্জ নহয় সেইটোৰ কাৰণে অলপমান টাইম লাগে মোৰ এইটো হেবিট বনাওঁতে অলপমান টাইম লাগিছে গতিকে আপুনিও যদি অলপমান টাইম লয় তেতিয়াহ'লে মই বিশ্বাস কৰোঁ আপোনাৰো এইটো এটা ভাল হেবিট বনাব আৰু এইখিনি বস্তু ষ্ট্ৰিক্টলি ফ'ল' কৰিব আৰু লাষ্টত মই আপোনাক ক'ব বিচাৰিম যদি আপুনি ট্ৰেডিং শিকিব বিচাৰিছে টেকনিকেল এনালাইচিছ ছুইং ট্ৰেডিং চ' তাৰ ওপৰত মোৰ তিনিটামান কোৰ্চ আছে তলত মই লিংকটো দি দিম তাত গৈ পেলাই আপুনি যোনটো ভাল পায় সেইটো কোৰ্চ এনৰোল কৰিব পাৰিব ঠিক আছে চ' আজিলৈ ইমানে এতিয়া কওক ভিডিঅ'টো আপুনি কেনে পাইছে মই যে আজি মোৰ কথাখিনি শ্বেয়াৰ কৰিলোঁ আপুনি এইখিনি কথা অলপ মিনিংফুল পাইছেনে যদি মিনিংফুল পাইছে তেতিয়াহ'লে ইয়েছ বুলি লিখিব আৰু যদি নাই পোৱা তেতিয়াহ'লে ন' বুলিও লিখিব পাৰে ঠিক আছে একো আপত্তি নাই কিন্তু আপুনি এটা অনেষ্ট ফিডবেক দিব সেইটো ফিডবেক পালে মোৰ ভাল লাগিব যিয়ে নহওক আজিলৈ ইমানে ধন্যবাদ।